দর্দি মা অন্ধকার কবরে আছে না, অনেকের মা কবরে আছে না। ও আনোয়ারার মানুষ রে সাতুরি চমনির মানুষ, তোমার আমার মা কত কষ্ট করে আমাদেরকে দুনিয়ার মুখ দেখাইছে। আজকে যাদের মা দুঃখিনী আমাদেরকে এতিম করে অন্ধকার কবরে ঘুমাই গেছে। কবর কবরে দুনিয়ার কত দেশে কত মানুষ যায় আবার ফেরত আসে, কবর নামক দেশে যে একবার গেছে গো আর কোনদিন ফেরত আসে না। কই গেল আমরার দরদি মা, কই গেল দরদি বাবা, কতজনের বাবা মাথার গাম পাই ফালাইয়া সন্তানের সুখের দিকে তাকায়া, বাবা বাবা গো নিজে এক বেলা ভালো খাবার খাওয়ার খবর নাই, নতুন পোশাকের খবর নাই, সন্তানের সুখই নাকি তার সুখ। আজকে বাবা কই গেলা গো, ও কই গেলা বাবা, রে আনোয়ারার মানুষ তোমার আমার বাবা আমার দেহটা যদিও বা কবরে। আজকের যুব সমাজ এই আলামিন সুন্নি সংগঠন এই নুরানি মাহফিল সাজানোর কারণে তাদের দেহগুলো কবরে থাকলেও রুহগুলো আজকে কবরে নাই নাই নাই। আজকের জান্নাতের বাগানের চারপাশ দিয়ে ঘুরতেছে আর কানতেছে, আমার সোনার মানিক নি আমার সোনার ছেলে নি, ওই মুরব্বীদের সাথে চোখের পানি ফালায়া আমার নবীর দুরুদ পড়ে আমার আল্লাহর জিকির করে একটু মা বাবার জন্য দোয়া পাঠায়, বাবার রেকর্ড করে রাখেন, রেকর্ড করে রাখেন, কাগজ কলম দিয়ে লিখে রাখেন। বৈরবের মৌলবী নরসিংদীর মৌলবী মুজাম্মেল রেজা অথবা প্রধান অতিথি হুজুর দোয়া করলে কতটুক লাভ হবে, আপন সন্তান যদি চোখের পানি ফালাই কানতে পারো রে আমার আল্লাহর কুদরতি অন্তর সই না না না। সন্তানের চোখের পানি মাটিতে পড়ার আগে আগে আমার আল্লাহ ফেরেশতাদেরকে আদেশ দেই, এরে নূরের ফেরেশতারা রে যারে যা যায়া দেখ ওই সাতুরি চৌমনি বাজারের দক্ষিণে ওই আমিনুর বাড়ির কতগুলা পাগল, আমি আল্লাহরে দেখে নাই না দেখা, আমি আল্লাহর কাছে মা বাবার গুনা মাফের জন্য দরুদ পড়ে জিকির করে মা বাবার জন্য দোয়া পাঠায়। যারে যা নূরের ফেরেশতারে তাদের চোখের পানিগুলা মাটিতে পড়ার আগে তাদের মা বাবার কবরে জান্নাতের বিছানা বিছাই দে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সে মা বাবার গুনাহ মাফের জন্য বাবা গো আমরাও তো দুনিয়ায় মুসাফির, আজ আসি কাল নাও থাকতে পারি, আজকের বছর মাহফিলে আছি সামনের বছর আল্লাহ দিলে আমার কলিজার টুকরা যুবক ভাই গুলা মাহফিল সাজাইল, কিন্তু আমরা তো অনেকের ভিতরে কবরে চলে যাইতে পারি কিনা। কবে জানি ডাকে সে যায় এই বাড়ি ঘর সারিতে, আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পরিতে। আল্লাহ জুরে 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 মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা, আমার নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় আছো বুঝি না, তোমার আমার মায়াই নবী আজও কান্দেন সোনার মদিনায়। আল্লাহুম্মা মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তো ভালো লাগতেছে। মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা, দেখি দুইটা চক্ষু বন্ধ করে বলেন তো আমাদের প্রত্যেকের কলবে গুনার দাগ আছে না নাই?
সবাই জবাব দেন না মনে সবার জীবনে গুনাহ আছে না আমার নবীজি বলেছেন লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ আমার নবীজি বলেছেন যে প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার একটা রেত আছে একটা মাধ্যম আছে আর শিরিশ কাগজ আছে বিভিন্ন কিছু আছে না আর কলবের ময়লা সাফ করার মাধ্যম হলো আল্লাহর জিকির সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ মানুষের প্রত্যেকটা মানুষের বাম স্তনের দুই আঙ্গুল নিচে একটা মাংসের টুকরা আছে আলা ওয়াহিয়াল কলব এটার নাম কি কলব اذا صلحت صلح الجسد كله واذا فسدت فسد الجسد كله মানুষ রে তোমরা যে মানুষের জুলুম করো তোমরা যে রাতের আধারে গুনাহ করো তোমরা যে দিনের আলোতে গুনাহ করো জানিয়া গুনাহ করো না জানিয়া গুনাহ করো তুমি মনে করতেছো কেউ দেখে না না দুনিয়ার স্যাটেলাইট যদি আমেরিকা থেকে বাংলাদেশের খবর দেখতে পারে তোমার আমার মালিকের স্যাটেলাইটের পাওয়ার কি আর কম না বেশি তোমার জুলুমের বিচার হবে কিন্তু আল্লাহ দয়াবান তওবা করে নিলে তোমার আল্লাহ মাফ করে দিবে এই তওবার জন্য আল্লাহ বলেছেন সর্বোত্তম মাধ্যম হলো জিকির তুমি কেঁদে কেঁদে একটু জিকির করে দেখো দেখবা আল্লাহর রহমতে তোমার শরীরটা হালকা লাগতেছে নবী গো জিকিরের মধ্যে সর্বোত্তম জিকির কি আমার নবী ফরমান আব্দুল জিকরি লা ইলাহা ইল্লাল্লাহ জীবনে কত সময় চায়ের দোকানে আড্ডায় কাটাইলি রে যুবক জীবনে কত সময় রাজনৈতিক আলোচনা করে কাটাইলি জীবনে কত সময় খেলাধুলার আলাপ করে কাটাইলি জীবনে কত সময় মিথ্যা কথা বলে কাটাইলি জীবনে কত সময় ফেসবুকে কাটাইলি যুবক আয় আজকে একটু আল্লাহর জিকির করে দেখ তোর শরীরটা হালকা লাগবে আল্লাহ কলবের ময়লা সাফ করে কলবের মধ্যে আল্লাহ নামের সিল অঙ্কিত করে কলবটাকে নূরে নূরানি করে দিবে আমার পিয়ারা নবী বলেছেন রোজ হাসুরের ময়দানের দিন আধহাত উপরে যেদিন সূর্য আসবে মাথার মগজগুলা গলে গলে পড়ে যাবে ঘাম দিয়ে কান্না চোখের পানি দিয়ে আপনারা আমরা সাঁতার কাটতে পারবো এমন কঠিন মুসিবতের ময়দানে আরশের ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে আর জোরে বলতে হবে ছায়া থাকবে না সেদিন সাত দলের মানুষ ছায়া পাবে আল্লাহ বলেছেন সেই সাত দলের মধ্যে একটা দল হলো যারা যৌবনকালে মসজিদের জন্য পাগল যারা যৌবনকালে আল্লাহর জন্য পাগল জোরে বলেন না সুবহানাল্লাহ এজন্য আমার মন বলে এই আখির জামানায় যে জামানায় ঈমান রাখা বড় কঠিন যুবক তোমরা যারা আল্লাহর প্রেমে রসুলের প্রেমে কোরআনের প্রেমে জীবন কাটাতে পারবে তোমাদের জন্য আমার নবীর শাফায়াত তোমাদের জন্য আল্লাহর আরশের ছায়া ব্যবস্থা হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ কোরআনের দ্বিতীয় পারা একেবারে দুই নম্বর সূরা সূরা বাকারা কোরআনের সবচাইতে বড় সূরার নাম সূরা বাকারা এই সূরা বাকারার মধ্যে আল্লাহ 208 নম্বর আয়াতে বলে দিয়েছেন আমার সাথে সবাই পড়তে হবে বিসমিল্লাহির রাহমানির ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দখুলু ফিসসিলমি কাফা জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ সেড ও এ বিলিভার্স এন্টার ইনটু ইসলাম কমপ্লিটলি হে বিশ্বাসীরা হে ইমানদারেরা ইমান এনেছো মুসলমান হয়েছো তোমরা এবার পরিপূর্ণভাবে দ্বীনের মধ্যে ঢুকে যাও তোমাদের দিন পরিপূর্ণ কিছু মানলাম না মন চাইলো এটা করলাম মন চাইলো সেটা করলাম মন চাইলো গান দিলাম মন চাইলো একটা মিলাদ পড়াইলাম ওয়াজ দিলাম হবে না তোমরা দিনের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকে যাও দুনিয়াটা পরীক্ষার হল এখানে তোমরা দিন পেয়েছো ইসলাম পেয়েছো মানে মহান নিয়ামত আমার পক্ষ থেকে পেয়েছো যে ইসলামটা হলো কমপ্লিট কোড অফ লাইফ ফর ইউ জোরে বলেন সুবহানাল্লাহ এজন্য আমার মন বলে কারা গো ধন্য মায়ের ধন্য সন্তান আপনাদেরকে কোন মা গর্ভে ধারণ করেছে আপনাদের মায়েরাও ধন্য আজকে এমন একটা সুন্দর জান্নাতের বাগান সাজাইলেন যেই মাহফিলে বসে দিনে মাসআলা শিখলে
আমার নবীর শান শুনলে হযরতে সিদ্দিকে আকবরের শান শুনলে আমার গাউসে পাকের শান শুনলে ঈমানে আমলের আলোচনা শুনলে জিকিরেস্কার করলে প্রতিটা মুহূর্তে সব হবে গুনাহ maaf হবে এই মজলিসের আয়োজন কারা করেছেন প্রকৃতার্থে যদি আমার নবীর মহব্বতে হুজুর গাউসে পাকের মহব্বত নিয়ে আমার আল্লাহর রহমত পাওয়ার নিয়তে যদি আজকের মাহফিল আয়োজন করে থাকো ইন্নামাল আমালু বিনিয়াত প্রত্যেকটা কাজ তো নিয়তের উপর নির্ভরশীল সঠিক নিয়ত যদি এখন করে থাকো গো আজকের ময়দানটা জান্নাতের বাগান ও যুবকেরা আমার মন বলে কঠিন হাসুরের দিন আমার নবী তোমাদেরকে সারা জান্নাতে যাবে না সে নবীর শাফায়াত যদি পেতে চাও আমার আল্লাহ বলে দিয়েছে تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين يا أيها الذين آمنوا ادخلوا Footsteps of shaitan, evil. Undoubtedly, he is to you a clear enemy. Hey, imandarera, shabdar. Tumra Islame puripurno babe dhuko, ar shaitaner podanka onushoron koriyo. Shaitaner kaj gula follow koriyo na, karon shaitan tomader prokashyo bondhu. Oneke koy thik, shaitan prokashyo bondhu. Clear enemy, bujhe uttor dite hobe. শয়তান প্রকাশ্য শত্রু কথা বলেন ঠিক কি না নাকি বন্ধু শয়তান প্রকাশ্য শত্রু আপনারা তো জানেন না একটু মনোযোগ চাই তাওয়াজ্জু চাই দেখেন যে যুবক আপনাকে সুন্দরভাবে বুঝিয়ে বুঝিয়ে আপনাকে খেলা দেখতে নিয়ে যেতে চায় সিনেমা হলে নিয়ে যেতে চায় আপনাকে নারী দর্শনে নিয়ে যেতে চায় আপনাকে নেশার দিকে নিয়ে যেতে চায় সূরা নাস কি তুমি একবার পড়ে দেখলা না সে আর মানুষ থাকে না সে বন্ধু থাকে না সে মানুষ শয়তান কথা বলেন ঠিক কি না আর জোরে বলেন মিনাল জিন্নাতি ওয়ান নাস শুধু আসল শয়তান না মানুষ শয়তান থেকে বাঁচতে হবে জিন শয়তান থেকে বাঁচতে হবে অলওয়েজ ইউ হ্যাভ টু রিমেম্বার শয়তান হলো আমাদের বন্ধু না শত্রু বড় শত্রু কেমন শত্রু আপনারা বুঝবেন যেদিন আল্লাহ শয়তানকে দুনিয়ায় পাঠায় যুবক খুব মনোযোগ দাও সে ওয়াদা করেছিল আল্লাহ তোমার যে আদমের কারণে আমি শয়তান হলাম আমার 9.5 লক্ষ বছর এর আমল বরবাদ করলাম এত আমল করলাম সমস্ত আমল বরবাদ করে আমাকে মালউন বানালা ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিমা আলেম ওলামারা আছে জিজ্ঞেস করেন শয়তান চ্যালেঞ্জ করে এসেছিল মালিক আমি চ্যালেঞ্জ করতেছি যে আদমের কারণে আমি শয়তান হলাম আমি দেখে দেব কেমনে তারা জান্নাতে যায় আমি তাদের সরল সঠিক পথে সিরাতুল মুস্তাকিমে উট পেতে বসে থাকি যুবক তুমি বুঝো না একটা বক বসে খুব মনোযোগ দেন একটু আওয়াজ দিবেন একটা বক বসে মাছ খাওয়ার জন্য কখনো কি নোটিশ করেছো খেয়াল করেছো তুমি বৃষ্টিতে ভিজে বা রোদের সময় প্রচন্ড তাপ নিয়ে নিয়ে মসজিদে যাচ্ছ যাওয়ার সময় দেখেছো বকটা বসে আছে মাছের আশায় আসার সময় দেখলা বসে আছে সে নড়তেছে না সে ঘুরতেছে মাথার ভিতরে সূত্র মিলাইতেছে
যে আমি যদি আজকে না খাইতে পারি তাহলে আমাকে উপবাস থাকতে হবে সারা দিন উপবাস থাকতে হবে আমাকে হয়তো মরতে হবে আমাকে হয়তো না খেয়ে থাকতে হবে আমি হয়তো শক্তিহীন হয়ে যাব কিভাবে খাওয়া যায় কিভাবে খাওয়া যায় এই রকম সূত্র মিলিয়ে যেই মাত্র সুযোগটা পায় মাছটা উপর উঠে পট করে নিয়ে খেয়ে ফেলে উদাহরণস্বরূপ বললাম আর কি বাবা শয়তানের বসা বকের চাইতে আরো কঠিন এমন ষড়যন্ত্র আউলিয়ে কেরাম বলেন এটা চোরা বালির নেই তুমি দেখবা মাটি কিন্তু পা দিবা গভীরে ডুবে যাবে তুমি মনে করবা আমি বিড়িটা খাইতেছি সিগারেটটা খাইতেছি বন্ধুর পাল্লায় পড়ে আমি কি সব সময় খাবো নাকি একটু দেখি না প্রথম দিন এমন ভাবেই শুরু করে অনেকে ঠিক না আরে আজকে সেকা খাইছি অথবা আজকে পরীক্ষা খারাপ করছি আজকে না একটু খাইতেছি আমি কি আর প্রফেশনাল নাকি এগুলো আমার দ্বারা সম্ভব না এই একদিন খাইছি আস্তে আস্তে শয়তানের চোরাবালিতে পড়ে সে একদম নেশা নেশা এখন লিপ্ত হয়ে গেছে এখন তার দিনে এক পেক না খাইলে আর ভালো লাগে কথা বলেন কথা বলেন এভাবে হয় না বন্ধু বান্ধবের পাল্লাই পয়রা বন্ধু বান্ধব বলে দুস্থ আরে দেখ এগুলো কিছু না আরো মানুষ কত বড় কিছু খাইতেছে এইভাবে আস্তে আস্তে হয় দেখবেন সারা দিন তার কত আড্ডা কত কিছু কত আড্ডাই সে সারা দিন কাটিয়ে দিতেছে রাতের বেলাও সে ফেসবুক নিয়ে লিপ্ত ফ্রি ফায়ার পাবজি এই লুডু খেলা ফেসবুক নিয়ে ব্যস্ত রাত একটা দুইটা বাজিয়ে যায় তার ঘুম আসে না যেই মাত্র মুয়াজ্জিন মসজিদে আজান দেই আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এবার দেখবেন কে যেন আপনার মাথায় আদর করে দিচ্ছে কে যেন আপনার কম্বলটা ঠিক করে দিচ্ছে এত আরামের ঘুম ধরে বলো হুজুর আই অল্য করে খোঁজ দি হুজুর আই খবর না ভাই কোন দিয়ে আজান দিয়ে দে ঠিক না ঠিক না কথা বলে না কথা বলে না আজান দিলে ঘুমটা আর একটু চাপে নাকি ঘুমটা ভেঙে যায় আই রে তে আমরা কি বুঝি না তখন কে আসে এই কথা বলে না রে কে আসে তে আমরা কেমন মানুষ রে আমরা এটাও জানি যে শয়তান আমাদের বন্ধু না শত্রু শত্রু আবার শয়তানের আরো সুযোগ দেই ও বাজি আরা কইলা তো শয়তান আপনার মাথা চুলকায় দিচ্ছে আপনাকে আদর করে দিচ্ছে তো আপনি একটু বুদ্ধি করে শয়তানকে একটা লাথি দিয়ে দেন না বলে হুজুর এটা কেমনে সম্ভব হ্যাঁ শয়তান আদর দিচ্ছে আদরটা নেন যখন দেখবেন নামাজের সময় হয়ে গেছে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ আল্লাযী আহয়ানা বাদা মা মাতানা ওয়া ইলাইহিন নুশুর আস্তাগফিরুল্লাহ বলে উঠে যান শয়তান কইছে ও বাজি দি কুস্তান আদর টাদর করে কত সুন্দর করে ঘুম পাতায় এতে উঠে গিয়ে শয়তানকে লাথি দিতে হবে আপনি আল্লাহু আকবার বলে যখন উঠে যাবেন আস্তাগফিরুল্লাহ বলে যখন উঠে যাবেন আলহামদুলিল্লাহ আল্লাযী আহয়ানা বাদা মা মাতানা ওয়া ইলাইহিন নুশুর বলে যখন উঠে যাবেন শয়তান বাতাস সারতে সারতে একদম সেই কর্ণফুলী নদীতে গিয়ে পড়বে কথা বলেন ঠিক কি না এজন্য শয়তানকে আজকে থেকে আদর দিবে নাকি লাথি দিয়ে তাড়াবে বুঝতে হবে কোনটা শয়তানের পথ বুঝতে হবে যুব বুঝতে হবে তোমাকে আমার বাবা জিরাম আল্লাহর ওয়ালিদের কে আল্লাহ এত ভালোবাসেন তারা রিয়াজত সাধনা করে আমার আল্লাহর কাছে প্রিয় হওয়ার কারণেই তো আল্লাহর বন্ধু ওয়ালিউল্লাহ উপাধি পান বাবা গো এগুলো অনেকে বুঝে না অথচ আল্লাহ কোরআনে একাধিক জায়গায় ওলিদের কথা বলে দিয়েছেন এরে বন্দারা সাবধান সাবধান আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ শুধু ওলিন আল্লাহ আউলিয়াদের কথা বলতেছেন বহু বচন করে আমার সমস্ত ওলিগুলা লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আমার ওলি যারা হয়ে যাবে রে এরে সাতুর চমনির মানুষ আনোয়ারার মানুষ চট্টগ্রামের মানুষ ও পৃথিবীর মানুষ জেনে রাখো ওই সমস্ত ওলিদের তারা তো রাতের পর রাত কষ্ট করে তাহাজ্জুদ পরে শীতের মধ্যে উজু করে মানুষের জুলুম সহ্য করেও আল্লাহর দিকে চেয়ে ধৈর্য ধরেছে তুমি আমি ধৈর্য ধরলে ওলির দরজা কিয়ামত পর্যন্ত খোলা না বন্ধ
তাহলে তুমি আমিও ধৈর্য ধরতে হবে জুলুমের শিকার হলেও মানুষকে জুলুম করা যাবে না মানুষের হক নষ্ট করা যাবে না আল্লাহর হক নষ্ট করলে আল্লাহ তওবা করলে maaf করে দেয় আমি কেমনে বুঝাই রে তোমারে ভাই বান্দার হক যদি নষ্ট করিয়া ফেলো বান্দা maaf না দিলে আল্লাহ maaf দিবে দিবে আরো জোরে বলেন না এজন্য তওবা করে কিয়ামতের দিন একদল মানুষ উঠবে হাত নাই পা নাই সাপের মতো গড়ায়া 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 কুমিরের মতো যাবে মানুষগুলো ভয় পেয়ে যাবে হাশরবাসীর আল্লাহ এটা আবার কোন দল তুমি না বলছো শুধু মানুষ আর জিন উঠবে বলে এগুলো তোদের ভাই তোদের চাচা তোদের নেতা যারা মানুষের হক নষ্ট করত যারা বোনের হক নষ্ট করত যারা ভাইয়ের হক নষ্ট করত যারা ইয়াতিমের মাল লুট করত যারা জনগণের মাল লুট করত তাদের আজকে আর কোনো বাহাদুরি নাই শুরুটা দেখ শুরুটা শুরুটা দেখ বান্দা দেখ বান্দা দেখ শুরুতেই তাদেরকে আমি অন্যান্য প্রাণীর মতো উঠাইছি আর তো বাকি আছে